আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে আমরা অনেকে ইউরোপে যেতে চাই, তো কোনো কারণে ব্যর্থ হওয়ার পরে আমরা চিন্তা করি দুবাই থেকে সহজেই ইউরোপ যাওয়া যায়, তাই দুবাই চলে আসি। তো দুবাইতে আসার পরে মিনিমাম 6 মাস আমাদের এখানে থাকতে হয়। দুবাইতে কিন্তু অনেক প্রতারক চক্র আছে। আমি এক ভাইয়ের সাথে কথা বলছিলাম, তার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিলেট। তো আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনি দুবাই কেন, আপনি তো ইউকে অথবা লন্ডনে থাকার কথা, আপনি সিলেটি মানুষ, আমরা জানি যে সিলেটি অধিকাংশ মানুষই লন্ডনে থাকে। তো সে বললো যে আমিও যাওয়ার ইচ্ছায় আছি। আমি বললাম যে মাধ্যমটা কী, কীভাবে যাচ্ছেন? তো সে বলল যে একজনের কাছে সে পাসপোর্ট জমা দিছে, সে ওই পাসপোর্ট থেকে তাকে ইতালি নিয়ে দেবে, ইতালি থেকে সে কোনোভাবে যাবে। তো আমি জিজ্ঞেস করলাম আপনি কি এখন পর্যন্ত কোনো দেশে ভ্রমণ করছেন, ট্যুরিস্ট হিসেবে যাবেন ভ্রমণ করছেন? তো বলতেছে না, কোনো ভ্রমণ করি নাই। তারপর জিজ্ঞেস করলাম যে ব্যাংক স্টেটমেন্ট আছে, সেটাও নেই। বললো যে না নেই। তা আমি বললাম যে তাহলে আপনি কীভাবে যাবেন, আপনি যে ট্যুরিস্ট এর কোনো প্রমাণ নেই, আপনি কোনো দেশে ঘোরেননি, এরপরে আপনি ব্যাংক স্টেটমেন্ট করেননি, তাহলে কীভাবে যাবেন? তো বললো যে এটা ওরা করে দেবে, এটা একটা এজেন্সি। তা আমি বললাম যে এজেন্সি কীভাবে করে এটা, এটা তো কখনোই সম্ভব না। এটা যদি সম্ভব হতো তাহলে দুবাইতে এসে মানুষ 6 মাস আর থাকার প্রয়োজন হতো না। বিভিন্ন দেশে টাকা নষ্ট করে প্রায় 10-15 হাজার দিরহাম খরচ করে তাহলে মানুষ ঘুরতো না, একবারই চলে যেত, এত তো কষ্ট করতো না। যাই হোক, এরকমের অনেক প্রতারক চক্র আছে, অনেক প্রতারকের ফাঁদে পড়ে মানুষ আইসে। প্রতারকের ফাঁদে পা দেবেন না, দয়া করে আমি আবারও বলি, দেখেন বাংলাদেশ থেকে কষ্ট করে এখানে আসেন, এখানে অনেক টাকা নষ্ট করেন, তো টাকাটা যাতে বিফলে না যায় এজন্য আবারও বলি যে ভাই দালালের ফক করে পড়েন না। যেটাই করেন না কেন, যারা বিদেশ গেছে, যারা ইউরোপ গেছে, এমন কারোর পরামর্শ নেন, এমন কাউকে ফলো করেন যারা সঠিক উপায়ে লিগাল উপায়ে ইউরোপ গেছে, তাদের কারোর পরামর্শ নেন, তাদেরকে ফলো করেন, সঠিক মাধ্যম ছাড়া সামনে আগেন না। এমন অনেক দালাল পাবেন দুবাইতে, এমন অনেক দালাল পাবেন যারা বিভিন্ন প্রলোভন দেখাবে, আপনাকে অনেক কিছু শোনাবে বুঝাবে, কিন্তু তাদের ফাঁদে পা দিবেন না। আপনার যেতে হলে ট্যুরিস্ট, আপনি যদি ইউরোপে লিগালভাবে যেতে চান অবশ্যই আপনাকে ট্যুরিস্ট হতে হবে, আর না হয় ওয়ার্ক পারমিট। ওয়ার্ক পারমিটের রেশিওটা খুবই কম, সেনজেনে ওয়ার্ক পারমিটের রেশিও বলতে গেলে 1-2% যা ধরার মধ্যে না। এজন্য আপনাকে ট্যুরিস্ট ভিসায় যেতে হবে। ট্যুরিস্ট ভিসায় যেতে হলে আপনাকে মিনিমাম 5-7টা দেশ ভ্রমণ করতেই হবে, এরপরে আপনার ব্যাংক স্টেটমেন্ট থাকতেই হবে, এটা মাস্ট বি, না হলে আপনি যে ট্যুরিস্ট সেটা কীভাবে বুঝাবেন? অবশ্যই আপনাকে এই ক্রাইটেরিয়াগুলো সম্পন্ন করতে হবে। এছাড়া মিনিমাম আপনাকে দুবাইতে 6 মাস স্টে করতে হবে, এরপরেই আপনি আবেদন করতে পারবেন। তা দয়া করে প্রতারক চক্রের ফাঁদে পা দিবেন না।